সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সকালে ঘটনা নজরে আসার পর তমলুক শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। তমলুক জেলা সদরের হাসপাতাল মোড় থেকে বাদামতলার মধ্যে পরপর তিনটি দোকানের শাটার ভেঙে চুরি হয়। তিনটির মধ্যে একটি মোবাইল দোকান, একটি ঘড়ির দোকান ও একটি ওষুধের দোকান। তিনটি দোকানই একইভাবে লোহার রড দিয়ে শাটার ভেঙে চুরি করে চোরেরা। জানা গিয়েছে ঘড়ি ও মোবাইল দোকান থেকে কয়েক লক্ষাধিক টাকার জিনিস চুরি করে নিয়ে পালিয়েছে চোররা। এই ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। তবে তমলুকে যে মোবাইল দোকানের শাটার ভেঙে চুরি হয়, সেই দোকানের সিসিটিভি ক্যামেরা ধরা পড়ল কীভাবে দোকানে শাটার ভেঙে দুষ্কৃতীরা দোকানে ঢুকে বিনা বাধায় প্রচুর মোবাইল চুরি করল। এই ছবি হাতে আসতেই পুলিশ আরও জোরদার তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি চুরি কাণ্ডে। সেই দুঃসাহসিক চুরির লাইভ ভিডিও দেখুন এএনএম নিউজে। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ, তমলুক। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজার হাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।